হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডব্লিউপি ব্লগস। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে যে টপিকটি নিয়ে এসেছি, আশা করি তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তবু আমি আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিচ্ছি, তোমরা সকলেই জানো যে বহুকাঙ্ক্ষিত যে বিষয়টা আমাদের সামনে ছিল সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে 2019 সালে কনস্টেবল নিয়োগের যে পরীক্ষাটা, সেটা কোর্টের অর্ডার অনুযায়ী, কোর্টের নির্দেশ অনুযায়ী 25 তারিখে তোমাদের একটি রিপ্যানেল বা অ্যাফ্রেশ প্যানেল প্রকাশিত করেছে। তো এই প্যানেলটি তোমরা কম বেশি সকলেই দেখেছ, এবং আশা করা যায় তোমরা কিছু কিছু বিষয়, যেগুলো অনেকেই হয়তো চোখের আড়াল হয়েছে, তো আমি তোমাদের সামনে কিছু পজিটিভ বিষয় তুলে ধরব যেগুলো জানা খুব দরকার। অনেকের মনে প্রশ্ন আছে যে আমাদের সেম নম্বর আছে রিটার্ন নম্বরে, মানে আই মিন আমাদের গ্র্যান্ড টোটাল নম্বর এক হওয়া সত্ত্বেও তাহলে আমার আগে কেন ওই ছেলেটাকে দিল বা অন্য একজন প্রার্থীকে দিল, এমন অনেকের মনেই প্রশ্ন আছে। তো বন্ধুরা, চলো এই যে ডাউটটা এটাই আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই ডাউটটা তোমাদের ক্লিয়ার করব, আশা করি তোমরা ভিডিওর শেষ পর্যন্ত লেগে থাকো বা জুড়ে থাকো, তাহলে তোমাদের এই বিষয়টা আমি ক্লিয়ারলি বোঝাতে পারবো। দেখো, এখানে শেষের দিকে তোমাদের এখানে নোট বলে দুটো লাইন লিখে দিয়েছে, তো এই লাইন দুটো পড়লে বা ভালো করে বুঝতে পারলে তোমাদের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে রয়েছে ফর টাই ব্রেক ইন কেসেস হোয়ার ইকুয়াল এগ্রিগেটেড। আচ্ছা, টাই ব্রেক কাকে বলে? যে সমস্ত জিনিসের ফলাফল সমান থাকে তাকে তো টাই বলে, টাই ব্রেক যাকে বলে। তাহলে ফর টাই ব্রেক ইন কেসেস হোয়ার ইকুয়াল, যেখানে আর কি ফলাফল সমান আছে, টাই ব্রেক হয়েছে হোয়ার, যেখানে ইকুয়াল এগ্রিগেটেড মার্কস হ্যাভ বিন অবটেইনড বাই মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেটস। এখানে বলা হয়েছে যে যখন মানে প্রার্থীদের প্রাপ্ত নম্বরের যে মান সেটা একের অধিক হয়েছে, মানে যারা গ্র্যান্ড টোটাল যে মার্কসটা একজন মানে একাধিক প্রার্থী পেয়েছে, সেই ক্ষেত্রে প্রেসিডেন্স মানে হচ্ছে প্রাধান্য দেয়া, প্রেসিডেন্স হ্যাজ বিন অ্যালাউটেড টু এ ক্যান্ডিডেট, একজন প্রার্থীকে প্রাধান্য দেওয়া হয়েছে, তো সেই প্রার্থীটাকে এখানে ক্লিয়ার করে মেনশন করা আছে। অবটেইনিং হায়ার মার্কস ইন দ্য রিটার্ন এক্সামিনেশান, আই মিন এখানে ফাইনাল রিটার্ন এক্সামিনেশানে যে হায়ার মার্কস পেয়েছে তাকে প্রাধান্য দেওয়া রয়েছে, তাকে দেওয়া হয়েছে। বাট পরে একটা লাইন দিয়েছে, দেখো, ইফ দ্য টাই শ্যাল পারসিস্ট, যদি এই যে টাই যেটাকে বলে যে ফলাফলটা যদি সমানই থাকে বা এইরকম টাই যদি চলতেই থাকে, তখন বলেছে প্রেসিডেন্স হ্যাজ বিন অ্যালাউটেড, সেই ক্ষেত্রে কাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটাও বলা রয়েছে, টু এ ক্যান্ডিডেট সিনিয়র ইন এজ, যার বয়স বেশি সেই ক্ষেত্রে তাকে প্রাধান্য দেওয়া রয়েছে বা দেওয়া হয়েছে। এটা নোট বলে বোর্ড এটা তোমাদেরকে ইন্ডিকেট করে দিয়েছে যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়, এর থেকে ভালো কিছু করে আর বোঝানো সম্ভব নয়। তো বোর্ড যেটা করেছে খুব ভালো করেছে, আর দেন এটা তোমাদের আরও ক্লিয়ার করে বোঝাবো। দেখো, এখানে তোমাদের এই র্যাঙ্ক বাঁদিকে দেখো সিরিয়াল নম্বর রয়েছে, এখানে একটু খেয়াল করো, এখানে রয়েছে, হ্যাঁ, 470 সিরিয়াল নম্বর যে ছেলেটি রয়েছে, এখানে হচ্ছে যে ছেলেটি রয়েছে তাদের নম্বর দেখো 53.83, তিনজনের নম্বর এক, তো টোটালের তিনজনের আউট অফ 100 মার্কস কিন্তু এক, কিন্তু সেক্ষেত্রে তাহলে কাকে আগে রাখলো? সেক্ষেত্রে দেখো, যে ছেলেটি মার্কস ইন রিটার্ন এক্সামিনেশান আউট অফ 85, যে ছেলেটি মার্কস বেশি পেয়েছে, দেখো যে ছেলেটি 47 পেয়েছে তাকে কিন্তু আগে রেখেছে, ঠিক আছে? তো এইটা তোমাদেরকে বোঝাতে পারলাম। আবার আরেকটা বিষয় দেখো, এই সিরিয়াল নম্বরটাতে ওপরে দেখো এখানে গ্র্যান্ড টোটাল সবার এক, 53.92, প্রত্যেকের নাম্বার কিন্তু এক। আবার দেখো এখানে মার্কস ইন রিটেন এক্সামিনেশন আউট অফ 85, এখানে দেখো চারজন ছেলের নাম্বার এক রয়েছে, দেখো এখানে 44.25, তাহলে এদের ক্ষেত্রে কাকে অগ্রাধিকার দেওয়া হলো? তো এই ক্ষেত্রে যদি বাঁদিকে চলে আসো, এখানে তোমরা একটু ডেট অফ বার্থটা খেয়াল করো, ডেট অফ বার্থটা খেয়াল করো, দেখো 460 সিরিয়াল নম্বরে যে ছেলেটি রয়েছে, এখানে 05081993 যে ছেলেটার মার্কস রয়েছে, তো এই যার ডেট অফ বার্থ রয়েছে সে অবশ্যই এই 18/01/1995 ছেলেটার থেকে বড়, তাই এখানে তাকে সিনিয়রিটি হিসেবে তাকে আগে রাখা হয়েছে। তো বন্ধুরা, এইভাবেই প্যানেলটিকে সাজানো হয়েছে, ঠিক আছে? তো আশা করি তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম, আর যাদের মনে এই ধরনের আশঙ্কা ছিল তারা অবশ্যই ভিডিওটি দেখে বুঝতে পেরেছো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, আর তোমরা যদি এই প্যানেল সম্পর্কে অন্যান্য কিছু জানতে চাও বা তোমাদের যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবো। তো বন্ধুরা, চলো আজকের পর্যন্ত এই পর্যন্তই, আর তুমি যদি আমার চ্যানেলটিতে প্রথম ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। চলো।